নমস্কার প্রিয় ভিউয়ার্স আজ তোমাদের সামনে একটা নতুন বই এনেছি তোমরা জানো এইটা বিগত বছর বেরিয়েছিল বইটা তপতির ইতিহাস এনসাইক্লোপিডিয়া অল এক্সাম ইন ওয়ান বুক তো এই বইটা গত বছর প্রচুর প্রশংসা পেয়েছি ভাষায় প্রকাশ করা যাবে না সমস্ত স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ মানে যারা কোচিং সেন্টারে বিভিন্ন পড়ান বিশেষ করে পশ্চিমবঙ্গের এক নাম্বার কোচিং সেন্টার বলতে যাকে ধরা হয় রাইস সেই রাইসের স্যাররাও এই বইটা প্রচুর প্রশংসা করেছে তো সেই দিক থেকে তাকিয়ে আমাদের এই বইটা আবার আজকে প্রকাশিত হল পরিমার্জিত পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ এবং গত বছরের বইয়ের থেকে এই বইয়ের কি আলাদা সেটাই আগে তোমাদের সঙ্গে তোমাদেরকে বলবো তো প্রথম হচ্ছে এই বইটা গত বছরের বইটাই যা ত্রুটি বিচ্যুতি ছিল একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত হুব হুবু সমস্ত কিছু কারেকশান হয়ে নতুনভাবে বেরিয়েছে মানে পরিমার্জিত সংস্করণ বলতে যেটা বোঝায় এছাড়াও এক হাজার এমসি যোগ হয়েছে এক হাজার যে কোনো এমসিকিউ নয় যেগুলো এই বইটা বেরোনোর পর যা যা পরীক্ষা হয়েছে কারেন্টলি একদম দু হাজার তেইশের প্রথম সিএইচএসএল এবং জিডি কনস্টেবল এই দুটো পরীক্ষা হয়েছে এই দুটো পরীক্ষার সমস্ত কোশ্চেন থেকে শুরু করে লাস্ট দু হাজার বাইশে যত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু এই বইয়ে সংযুক্ত করা হয়েছে তো যার ফলে এই একটা বই একমাত্র পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে যাতে পুরো বইটাই একমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সর্বভারতীয় পরীক্ষায় যা যা পরীক্ষা আছে তার কোশ্চেনগুলো দিয়ে ইতিহাসের উপর শুধু আট হাজার এমসিকিউর বই আশা করি পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে ইংলিশ ভার্সেনও তোমরা কোনো বই পাবে না তো এই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কী কী আছে পরীক্ষাগুলো আই এস উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার দুই ডব্লিউ পিলি থেকে দু এটাও আই এস থেকে দু ডাব্লু বিস এস পিডি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ ডাব্লু বিসএস বেঞ্চ দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ এসএসসি সিজিএল উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ স সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এখানে মেনশান করা আছে মানে একদম যা যা পরীক্ষা কারেন্ট হয়েছে সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এখানে যোগ করা আছে এবং এই এসএসসি সিজিএল উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ এসএসসি সিজিএল দেখতে সিএইচএসএল যেটা বললাম দু হাজার তিন থেকে দু হাজার তেইশ এবং আরও যে পরীক্ষা হয়েছে এমটিএস দু হাজার এগারো থেকে দু তোমরা দেখতে পাচ্ছ যে যেগুলো বললাম যে দু হাজার তেইশের এখন পর্যন্ত যা পরীক্ষা হয়েছে এই যে কনস্টেবল জিডিও বললাম দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ মানে তেইশের এই এখন বেরোনো পর্যন্ত লাস্ট পনেরো দিন আগে পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সমস্ত কোশ্চেনগুলো যোগ করে এটা এখন আট হাজারে দাঁড়িয়েছে তো এই যে বইটাই লিখেছেন দেখতে পাচ্ছ শুভেন্দু বিকাশ রে এবং আরও অনেকে এবং অনারারি এডিটর হিসাবে যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করে থাকেন বিভিন্ন পরামর্শ দান করেন সেই সব স্যারদের ডবলিউ অফিসারদের কাছে আমরা কৃতজ্ঞ এই বইটা বের করার মানে পরামর্শ দেওয়ার জন্য এবার আমরা ভেতরটা দেখব ভেতরটা প্রথমেই দেখতে পাচ্ছ আবার বলে আমাদের একটা এখানে ইয়ে আছে তপতি পাবলিশার্সই একমাত্র যেগুলো সর্বভারতীয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলো অ্যাওয়ার্ড আমাদের পাবলিকেশান পেয়েছে তো সেগুলোর কিছু এখানে দেওয়া হয়েছে এবার মূল বইটাই দেখব এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফোর ফোর কালার পেজ করা হয়েছে বইটার দাম গতবারও ছশো চল্লিশ ছিল এবারও ছশো চল্লিশ রাখা হয়েছে মুখ এখানে দেওয়া হয়েছে এবার সূচিপত্র দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের ইতিহাসে দ্বাদ বারোটা অধ্যায় মধ্যযুগের ইতিহাস আটটা অধ্যায় আধুনিক ভারতের এখানে এগারোটা অধ্যায় এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম সাতটা অধ্যায় আছে এই যে কোন কোন পরীক্ষা এক্সামগুলো সলভ করা এই এখানে কিন্তু একদম দেওয়া থাকছে ঠিক আছে এই তোমরা দেখছ এবার মূল বই যাব। মূল বই এই চ্যাপ্টার থেকে দু হাজার বাইশেই পড়েছে লাস্ট এমটিএস তো এইভাবে সাজানো আছে দু হাজার বাইশ 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 করে তোমরা আগের বইয়ের সঙ্গে পার্থক্যটা দেখলে সহজেই বুঝতে পারবে দু হাজার বাইশ বাইশ করে দেওয়া আছে এবার দু হাজার তেইশের যে পরীক্ষাগুলো আছে তাতেও যদি দেওয়া থাকছে তো সেইভাবে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কোশ্চেনের কিন্তু এক্সপ্লেনেশান দেওয়া আছে মানে এরকম ধরনের বই এবং সিক্রেট টিপস এই যে তোমরা দেখতে পাচ্ছ কি আমাদেরকে বলেছে যে ভারত অর্থাৎ সিন্ধু উপত্যকা পারস্য সাম্রাজ্যের কুড়িতম এবং সবচেয়ে সমৃদ্ধ স্যাট্র্যাপ প্রদেশ ছিল এটা কোশ্চেন দেওয়া আছে এই উত্তর হেরোডোটাস এবং তারপর ব্যাখ্যাটা দেওয়া আছে এছাড়া সিক্রেট টিপস যে কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে সিক্রেট টিপস মানে যা হোক কোনো তথ্য এখানে দেওয়া হয়নি আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয় থুকি ডিরিশকে দেখা দেখতে সম্মত বিজ্ঞানসম্মত চর্চার জনক ইবন খালদুন প্রাচীন ভারতে ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত প্রবর্তী পদ্ধত্তক রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর এইগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে মানে এই একটা কোশ্চেন এর সঙ্গে তুমি কিন্তু এতগুলো কোশ্চেনের উত্তর কিন্তু জানতে পারবে এবং এই যে এখানেও দেওয়া আছে সিক্রেট টিপস মানে সমস্ত কিন্তু এইভাবে বইটা মানে এর আগে পশ্চিমবঙ্গ কেন ওই যেটা বারবার বলছি ভারতবর্ষ পড়েনি এবং সবশেষে মক টেস্ট কিছু দেওয়া থাকছে মক টেস্টে স্টুডেন্টগুলো যেমন স্টুডেন্টদের চাহিদা বেশিরভাগ সবাই বলে যে পেজের তলাই দিতে সেই অনুযায়ী বইটাই কিন্তু পেজের তলায় দেওয়া থাকছে পিছনে যাতে পেজ না উল্টাতে হয় এইভাবেই কিন্তু আছে এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব দ্বিতীয় অধ্যায়ে সিন্ধু সভ্যতা এখানেও দেখছো দু হাজার বাইশে কোশ্চেন পড়েছে এখানেও সমস্ত কোশ্চেনের ব্যাখ্যা ছক আকারে সিক্রেট টিপস আকারে কিন্তু নানারকমভাবে দেওয়া থাকছে যে এরকম সাজানো গুছানো বই যেটা কিন্তু পশ্চিমবঙ্গে এখনও বেরোয়নি এবং এই বইটাই আমাদের প্রথম এই ধরনের বের করানোর পরে তারপর সমস্ত বইগুলোই অন পাবলিকের চাহিদা যে স্টুডেন্টদের যে এরকম ধরনের বই বের করতে তো আগামী দিনও আমাদের নানা রকম বই বেরোচ্ছে বেরিয়ে গেছে অলরেডি কিছু বই তো এই যে দ্বিতীয় অধ্যায় গেল এবার তৃতীয় অধ্যায় আমরা দেখব তৃতীয় অধ্যায় বৈদিক সভ্যতা এখানেও দু থেকে কোশ্চেন পড়েছে যা দু হাজার বাইশের পরীক্ষা হয়েছে সম্পূর্ণ কোশ্চেনের কিন্তু আপডেট এখানে থাকছে তারপর মক টেস্ট দেওয়া থাকছে এরপর চতুর্থ অধ্যায় এ দেখতে পাচ্ছ প্রতিবাদী ধর্ম আন্দোলন যা কোশ্চেন করেছে দু হাজার বাইশে সবগুলো কিন্তু এখানে আছে তো এইভাবে পুরো বইটা করা হয়েছে এবং আশা করি তোমাদের এরকম ধরনের বই আর একদম বাজারে বেরোয়নি এটা একদম বলতে পারি এবং মাত্র ছশো চল্লিশ টাকা দাম করা রাখা হয়েছে তো এই পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ও দেখব এই যে ষোড়শ মহাজন আছে ঠিক আছে এইভাবে কিন্তু পুরোটা করা হয়েছে এরপর ষষ্ঠ অধ্যায় মৌর্যযুগ এই যে দু এই অধ্যায় থেকে দু হাজার তেইশে জিডির কোশ্চেন পড়েছিল সেইটা কিন্তু এখানে দেওয়া হয়েছে যেটা বললাম যেই চ্যাপ্টারগুলো থেকে দু হাজার যে তিনটা পরীক্ষা লাস্ট হয়েছে সেই তিনটা পরীক্ষারও কোশ্চেন কিন্তু সংযোগ করা হয়েছে তো প্রিয় ভিউয়ার্স আজ তোমাদের সামনে বলছি না এইভাবে পুরো বইটা কিন্তু প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারত এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে চারটে পার্টে ভাগ করা হয়েছে এবং সেই বুঝে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী এমসিকিউ কোশ্চেন এবং তার এক্সপ্লেনেশান সহ ব্যাখ্যা এবং শেষে কিছু প্র্যাকটিসের জন্য মক টেস্ট দেওয়া হয়েছে তো যাদের তোমাদের বইটা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের তপতি পাবলিশার্সের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সমস্ত বইয়ের আপডেট জানতে তোমরা প্রচুর রিকোয়েস্ট পাই যে আপডেটগুলো জানানোর জন্য তো তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল টেলিগ্রাম চ্যানেল তপতি পাবলিশার্সের এইগুলো যদি তোমরা ফলো করো নিয়মিত তোমাদের প্রচুর কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা উপকৃত হবে তো আর বিশেষ কিছু বলছি না এছাড়াও আমাদের ডেসক্রিপশান বক্স বক্সে অ্যামাজন এবং ফ্লিপকার্টের লিঙ্কটাও থাকবে অনলাইন থেকেও কিনতে পারো তো ওখান থেকে তোমরা ভালো ডিসকাউন্ট পাবে এবং এছাড়াও আমাদের কলেজ স্ট্রিটের কাউন্টারে পাবে যাদের সামনাসামনি বাড়ি এছাড়া দূরবর্তী বাড়ি তোমরা নিকটস্থ দোকানেও পাবে তপতি পলিশার্সের ইতিহাস এনসাইক্লোপিডিয়া বইটা অর্ডার দিলেই পেয়ে যাবে নমস্কার